রাজকাকরা এতদিন বইয়ের পাতায় আর টিভির মধ্যে দেখতাম, আর আজ দেখলাম জীবন্ত হাতের কাছে। বড় ভাই সিবিসে ঘুরতে গিয়ে টিভিসের মধ্যে একটা রাজকাকরা হাঁটতেছে আর নিয়ে আসলো বাসায়। সে সুবাদে আমি নিজেও দেখলাম আর আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। দেখেন, অনেক দরে নাড়াচাড়া করলাম, আসলে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, অনেক সুন্দর। রাজকাকাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, এর রক্ত নীল বর্ণের, এই রক্তগুলো অনেক দামি। এগুলো হচ্ছে চিকিৎসাশাস্ত্রে নানা রকম ভ্যাকসিন আবিষ্কার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধন্যবাদ দেখার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।